আমরা তো কেউ কাউকে বললো না বললো সেটা তো আমাদের বিষয় না, আমরা জনগণের যে দাবি সেই দাবি নিয়ে আমরা আন্দোলন করি। সেই আন্দোলনের আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে যে এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে, সেই কারণে এখন জনগণের দাবি হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নতুন সরকার অর্থাৎ নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে গিয়ে নতুন নির্বাচন করতে নির্বাচন করতে হবে। এটা নিয়েই আমরা এখন আন্দোলনকে দাবি করছি। সুতরাং কে কী বলো না বললো তাতে এখন জনগণের এই আন্দোলনকে দমন করা যাবে। ধন্যবাদ। ডাক্তার কি বলছে? প্রাথমিক রিপোর্টে কি পেয়েছেন? প্রাথমিক রিপোর্টে তেমন বড় কোনো সমস্যা দেখা যায় নাই, শুধুমাত্র যে ভিজিবল ইনজুরিটা আছে, ক্লটিং ক্লটিং নাই তো, এক্সটারনাল ইনজুরি বেশ, হ্যাঁ এক্সটারনাল ইনজুরি যতটুকু আছে। এখন ইউ হ্যাভ টু টেক কেয়ার, একটু একটু জবরজস্তি থেকে সাবধানে থাকতে হবে, আর নিজেকে রক্ষা করো কিন্তু রাজনীতির একটা অংশ, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স, ফিজিক্যালি নিজেকে সেভ করতে হবে, হ্যাঁ ওইটা করতে হবে, ইউ টু টেক ওইভাবে সাবধানে থাকতে হবে। আমরা আছি, উই আর অলওয়েজ টু কিপ ইনশাআল্লাহ। না না, ওটা হচ্ছে রোমান্টিসিজম বেশি করা যাবে না, কিন্তু পলিটিক্সের